फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल गोपाल स्पेशल हब आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी जे वीडियोटा निये एसेछि सेटा एमन एकटा वीडियो जेटा दिए तुम्हारा मुखेर फेशियल हेयर तोला जाबे ब्लैकहेड्स व्हाइटहेड्स तारपरे मरा चामड़ा माने डेड स्किन जेगुलो हो जाए मरा चामड़ा खोसा उठा उठा चामड़ा सेगुलो समस्त परिष्कार हो गए झकझके तकतके एकटा त्वक पावार जन्य एकटा मुख पावार जन्य आज के आमी ए भिडियोटा निये एसेछि। जे भिडियोटा आमी देखाच्छि ए भिडियोटार मध्ये आमी दुटो प्रकारे देखाच्छि किभाबे तोमरा निजेदेर मुखके परिष्कार करे तुलते पारबे आर फेशियल हेयर जाते चले जाए एरकम दुटो प्रसेस देखाच्छि। तोमादेर जे प्रसेसटा सुविधा हय तोमरा सेई प्रसेसटा करबे बाड़िते जा आछे ताई दिये चेष्टा करछि आमी सबसमय सबकिछु बानाबार। ताछाड़ा जेटा मुखेर लोम तोलार जन्य आमी स्पेशालि आमी एकटा दिच्छि जे जिनिसटा तार साथे आमी कफि मिशिये करछि जाते लोम चले जाए और स्किन परिष्कार झकझके तकतके हुए उठे। ब्लैकहेड्स व्हाइटहेड्स नाकेर उपरे एई जायगाटा एखानटा भीषण हय तो सेई जिनिसटा जाते एकसाथे सब चले जाए मुखेर लोमो चले गेलो ब्लैकहेड्सो चले गेलो मृत कोषगुलो जेगुलो मुखेर डेड स्किन जेगुलो सेगुलो चले गेलो एकसाथे तीनटे काज हये गेलो सेरकम एकटा भिडियो निये आजके आमी तोमादेर सामने हाजिर हयेछि। तो आर बेशी कथा ना बाड़िये शुरू करे दिई चले एसो। আমি এই প্যাকটার জন্য নিচ্ছি এভারইউতের অরেঞ্জ পিল অফ মাস্ক। তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো আমি এখন আমার বাড়িতে এটা আছে আমি এটা দিয়ে তোমাদের দেখাচ্ছি অনেক কোম্পানির পাওয়া যায় তো যে কোনো কোম্পানির একটা নিতে পারো পিল অফ মাস্ক। তো এটা আমি নিচ্ছি এক চামচ তোমরা যদি বেশি চাও তাহলে বেশি পরিমাণে করতে পারো এক চামচ এটা নিচ্ছি তার সাথে সাথে নিচ্ছি এক চামচ কফি পাউডার। আমি এটা নেসকাফের কফি পাউডারটা নিয়েছি যে কোনো কোম্পানির কফি হলেই চলবে। তো আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মুখে সেরকম লোম নেই তাহলে আমি তোমাদের দেখাচ্ছি প্রসেসটা আমি তুলে দেখিয়ে দেব তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখিয়ে দেব। হাতে আমার লোম নেই হাতে লোম থাকলেও আমি হাতে আমার গায়ে একটু লোম কম তো আমার কোনো সময় লোম মানে হেয়ার রিমুভাল করতে হয় না দরকার পড়েনি কোনো দিনই আমার হাতে পায়ে আমার লোম খুব কম তো সেই জন্য আমি হাতে নলে করে দেখিয়ে দিতে পারতাম তোমাদেরকে যে কিভাবে এটা খুব সুন্দরভাবে লোমটাকে তুলে দেয়। আমরা পিল অফ মাস্ক এমনি যারা লাগায় তারা উপর থেকে নিচে টানে কিন্তু আমি এখানে করব নিচের থেকে উপরে যাতে লোমগুলোর উল্টো দিকে লোম যেদিকে লোমের আপওয়ার্ড সাইডে টানবো লোমের উল্টো দিকে টানলে লোমগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। মুখের মধ্যে ছোট 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 লোম যাদের আছে এই এই প্রসেসটা দিয়ে করলে ভীষণ আরামসে আর তাড়াতাড়ি আর একদম পরিষ্কার হয়ে যায় মুখটা। তোমরা যেখান থেকে বাড়িতে তো থাকেই সবসময় এইসব জিনিসগুলো ছোটখাটো আমাদের কসমেটিক্সের মধ্যে এগুলো আসেই তো এগুলোও তোমরা বাড়িতে রেখে দিলে যাদের বাড়িতে আছে তারা এটা দিয়ে করো আর যাদের বাড়িতে নেই এরপরে প্রসেসটা দেখাচ্ছি যাদের বাড়িতে নেই তারা কিভাবে করবে। ঠিক আছে তো এটা করবার আগে মুখ সবসময় পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তা আমি মুখটাকে ভালো করে মুখটা আবার ধুয়ে আসছি এখন একটু ঘেমে যাচ্ছি যার জন্য ভালো করে মুখটা ফ্রেশ মুখটা ধুয়ে তারপরে আবার আমি লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মুখটা আমি ধুয়ে এসেছি এখন ধুয়ে এখন আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই কফির যে কি চমৎকারই একটা এফেক্ট আসে সেটা যারা আমার আগের ভিডিও দেখেছে কফির ফেশিয়াল সেটা একবার যারা দেখেছে তারা প্রত্যেকে উপকার পেয়েছে এবং প্রত্যেকে আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে এটাতে আমি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। কফির মধ্যে একটা অদ্ভুত ধরনের স্কিনটাকে রেজুভিনেট করার জন্য পাওয়ার আছে যেটা অন্য অন্য কোনো জিনিসে এতটা ভালো এফেক্ট হয় না। তো এখন মোটা করে আমি লেয়ার লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে এখন আমি মুখে লাগিয়ে রেখেছি এটাকে শুকোতে দেব আমি তার মুখে পরেরটা করতে পারছি না। তো এরপরে যেটা করছি সেটা হচ্ছে আমি হাতে করে দেখাবো তোমাদের হাতে করে দেখাবো এখানে এটা তোমরা মুখেও লাগাতে পারো কিন্তু আমি তো এখন মুখে এটা মেখে বসে আছি কী করে লাগাবো তাই জন্য হাতে করে দেখাচ্ছি। এটা করার জন্য তোমরা প্রায় রেগুলারই এটা ইউজ করতে পারো এটাতে কোনো প্রবলেম নেই। আমি নিচ্ছি এক চামচ কফি পাউডার আর তার সাথে নিচ্ছি দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনির পাউডার আর তার সাথে নিচ্ছি এক চামচ মধু
যাদের মধুতে অ্যালার্জি আছে তারা নিও না মধুটা, কোনো অসুবিধা নেই। চিনির পাউডার দিও এটা করা যায়। চিনিটা যেহেতু স্টিকি হয়ে যায়, চিনিটা যেহেতু চিটচিটে হয়ে যায়, সেহেতু যখন তোমরা ঘষে তুলবে হাতের এই জিনিসটা, তখন আপনা আপনি যাদের খুব পাতলা লোম হয় তাদের লোম আপনা আপনি চলে যাবে। এ দেখো কীরকম স্টিকি হয়ে গেছে জিনিসটা, মধু আছে চিনি আছে সেই জন্য এরকম স্টিকি হয়ে গেছে। এটা মেখে এই 10-15 মিনিট রেখে দেওয়ার পরে ঘষে তুলে দেবে। এখন মোটামুটি শুকিয়েছে, আমি তাও সন্তুষ্ট নই, তাও 15 মিনিট হয়ে গেছে। আমি তো এটা মোটা লেয়ার লাগিয়েছি, একটু শুকোতে টাইম লাগবে। তোমাদের কাছে টাইম থাকবে, তোমরা আরামসে আধা ঘন্টা 40 মিনিট রেখে দেবে, তারপরে তুলবে। কারণ আমি এটা ভিডিও করছি বলে অত টাইম দিতে পারছি না, সেই জন্য দেখো ওঠানোটা একটু মুশকিল হয়ে যায়। এখনও ভেতরটা কাঁচা কাঁচা আছে বলে উঠাতে অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে এটা একটা শীটের মতন বেরিয়ে যায়। আমি তা তোলার চেষ্টা করছি, এখন উঠে যাচ্ছে, কিন্তু এটা আরও শুকোতো, আরও শুকালে একবারে বেরিয়ে যাবে। আর তার সাথে সাথে ছোট ছোট লোমগুলো খুব আরামসে বেরিয়ে যায়। আমি যতবার করেছি মুখের লোম তোলার জন্য এরকমভাবে করেছি, তাছাড়া আমি আরেকটা ভিডিও আছে সেটা করেও মুখের লোম তোলার জন্য আমি সেটা ব্যবহার করেছি। আমার আরেকটা ভিডিও আছে, দেখবে মুখের লোম কীভাবে তোলা যায়, সেটা করে আমি আমার মুখের লোমগুলো ওইভাবে তুলেছি। তবে এটা করা আমার মনে হয় বেশি ইজি, অনেক ইজি উপায়ে লোমগুলো বেরিয়ে যায়, অসুবিধা হয় না। এখন আমি মুখটা ধুয়ে এসেছি, দেখো মুখের টেক্সচারই আলাদা হয়ে গেছে, কি নরম তুলতুলে হয়ে যায় মুখটা, যখন করবে তখন বুঝবে কফি যে কতখানি টেক্সচার চেঞ্জ করে দেয় স্কিনের, যে করেছে সেই জানে। এবার আমি হাতে যেটা লাগিয়েছিলাম মধু চিনির পাউডার দিয়ে আর ওই কফি দিয়ে, সেটাকে আমি এখন ভালো করে ঘষে দিচ্ছি। যদি তোমরা মুখে এটা লাগাও তাহলে তোমরা ভিজে রুমাল দিয়ে বা ভিজে টিস্যু পেপার দিয়ে আলতো হাতে ঘষবে, আস্তে আস্তে দেখবে তোমাদের লোমের গ্রোথ কমে যাচ্ছে, লোম আসা বন্ধ হয়ে যাবে। একদিনে হবে না, করতে হবে কন্টিনিউয়াসলি, এতে স্কিনও ভালো হয়ে যাবে আর লোম আসাও বন্ধ হয়ে যাবে। দেখো কোনো লোম দেখতে পাচ্ছ হাতে? আমি এই জন্য হাতটা তোমাদের সামনে নিয়ে এসে দেখাচ্ছি যে দেখো কোনো লোম আছে কিনা। এটা দিয়ে ঘষবার ফলে যে মধু থাকে, তো মধুটা যখন শুকিয়ে যায় তখন স্কিনের টান ধরে, তখন যদি তখন যখন তোমরা রাব করবে তখন অটোমেটিক্যালি স্কিনের যে ডেড স্কিনগুলো আছে সেগুলোও বেরিয়ে যাবে, তার সাথে সাথে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস সব বেরিয়ে যাবে, আর তার সাথে সাথে এটা এই স্কিনও প্রচণ্ড পরিমাণে ভালো হয়ে যায়। কফি ব্যবহার করার সাথে সাথে স্কিনটা ঝকঝকে হয়ে যায়, আর সেই স্কিনের মধ্যে যত রকমের দাগ ধাব্বা সব ধীরে ধীরে চলে যায়। যাদের ছোট লোম হয় পাতলা লোম হয় ভীষণ এফেক্টিভ, যেটা আমি মুখে করলাম সেটা ভীষণ, বা দেখো আমার মুখে একটা লোমও আমি দেখতে পাচ্ছি না এখন আর, যেহেতু ওটা ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে লোমগুলো তো তোমরা দেখতে পাবে না, কিন্তু আমি আমি নিজে পরিষ্কার বুঝতে পাচ্ছি যে আমার এই এই পোর্শনটাতে কিছু সামান্য লোম ছিল সেগুলো এখন আর নেই, কারণ ওইটার সাথে ওটা শুকো, ওটা তো আরও শুকোতো, আমি তো ভিডিও করছি আর কতক্ষণ থাকবো ওয়েট করে, তাই জন্য আমি তুলে ফেললাম। এটা একবারে আস্তে আস্তে উঠে যায়, যদি আধ ঘন্টা 40 মিনিট রাখো খুব সুন্দরভাবে উঠে, তার সাথে সাথে লোমগুলো ছোবারে পরিষ্কার হয়ে যাবে সব মুখের, এই যেটা আমি এখন করলাম। আর হাতেরটা একবারে হবে না, অবশ্যই একবারে হবে না, কিন্তু স্কিন প্রচণ্ড ভালো হয়ে যাবে। আর এটা করতে করতে যেটা হাতে আমি করে দেখালাম, এটা হাতেও করা যাবে, মুখেও করা যাবে, পুরো বডিতে করা যায়, কোনো প্রবলেম নেই, করে নেবে। হ্যাঁ কফি, আমাকে অনেকে জিজ্ঞাসা করো এটা খাবার কফি কিনা, খাবার কফি ছাড়া আর কি কফি হয় আমি জানি না, খাবারই কফি, আমরা যে কফি খাই সেই কফি। কিরকম ভাবে বসেছিলাম, আমার তো শরীর ভালো যাচ্ছে না, তো যাই হোক আমার আমার একটা ফ্রেশনেস এসে গেছে মুখের মধ্যে এটা করবার পরে। ভালোই হলো তোমাদের সাথে দেখাতে দেখাতে আমারও মুখের একটু পরিচর্যা হয়ে গেল, নিজের দিকে তো খেয়াল রাখবার সময়ই পাচ্ছি না। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে আজকে, বাই।